দেখুন অবাক করা কাণ্ড, ফারাও রানীর মূর্তি উদ্ধার, খাজে খাজে স্বর্ণ। মিশরের সাক্কারা পিরামিডের ছায় খননকার্য চালাচ্ছেন পুরাতত্ত্ববিদরা। সেখানে মিলেছে একটি মূর্তির মাথা। ধারণা করা হচ্ছে এটি 4000 বছরের পুরনো এক মূর্তির ভাঙ্গা অংশ। শুধু তাই নয়, এটা 6th ডাইনেস্টির রানী আনখেনেসপেপি দ্বিতীয়র মূর্তি ছিল। মিশরের গির্জার গ্রেট পিরামিড থেকে 8 মাইল দূরেই এই সাক্কারা পিরামিড। আনখেনেসপেপির সমাধিস্থল বেশ কয়েকটি আবিষ্কার ঘটিয়ে ফেলেছে ফ্রান্স ও সুইস পুরাতত্ত্ববিদদের একটি দল। মিশরের মিনিস্ট্রি অফ এন্টিকুইটিস এক বিবৃতিতে জানায়, খননকার্য পরিচালক দলের নেতা প্রফেসর ফিলিপ কলম্বার্ট রানীর পিরামিডের পূর্বের একটি জায়গা থেকে কাঠের তৈরি মূর্তির মাথাটি খুঁজে পাওয়া গেছে। এই জায়গাতেই দলটি এক মাসেই একটি স্মারক স্তম্ভ এবং ছোট পিরামিডের নকশা খুঁজে পেয়েছে। এগুলো সমাধিস্থলের অংশ বলেই মনে করা হচ্ছে। সুপ্রিম কাউন্সিল অফ এন্টিকুইটিস এর সেক্রেটারি জেনারেল মোস্তফা ওয়াজিরি বলেন, আরও অনেক রহস্যভেদের দারুণ এক স্থান এটি, তাই আরও বেশি খননকার্য চালানো হবে। ঠিক 2 সপ্তাহ আগেই কলম্বার্টের দল 4300 বছরের পুরনো একটি স্মারক স্তম্ভের অর্ধেকটা খুঁজে পান। এটাই প্রাচীন সময়ে খুঁজে পাওয়া কোনো স্মৃতিস্তম্ভের সর্ববৃহৎ সংস্করণ। এর খাজে খাজে ছিল তামা বা স্বর্ণ। স্তম্ভটি 16 ফুট লম্বা। মিশরের প্রাচীন সাম্রাজ্যের রহস্য উন্মোচনের জন্য সাক্কারা খনন করা হচ্ছে বিগত 50 বছর ধরে। পুরাতত্ত্ববিদরা 1987 সাল থেকে এ কাজ করে যাচ্ছেন। পেপি প্রথম এর পিরামিডও খননের প্রস্তুতি চলছে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।